আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বেলফাইয়া সার বানাইলাম। আসলে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো দেখা যাক কিলা নয়, আশা করলাম ভালো হইতো। তো প্রথমে আমি বেলফই রে ওলান সাইডটা কি টান টান করে দিলাম। আসলে এলান দিলে হইন যে আর কি বেলফর ভিতরে মশলা ঢুকব, আর একটা জিনিস হইল গিয়ে দেখতেও সুন্দর লাগবো। তো আমি নিশি হইল গিয়ে 1 কেজি বেলফই প্রথম অবস্থায় তো তার লাগে থুড়া করি সাই হরাম, দেখা যাক কি তাই। তো আমি এক এক করি ওলান সব বেলফই খাটি লিলাম, যাতে সব বেলফইয়ের মধ্যে সমানভাবে মশলা গুণটা ঢুকতে পারে। আর ফাইনালি আমার সব বেলফই খাটা শেষ, খাটি লিছি। তো এগুন ধরে এখন আমি দইমু। আসলে যদিও এর আগে আমি একবার দইছি, তাও আবার দইরাম হই পরিষ্কার হয়ে গেল, খাটার পরে আর একবার দই লিরাম বালা করিয়া। দেওয়ার পরে এগুন ধরে আমি সিদ্ধ দিমু। সিদ্ধ তিরা মতো লাগে, এনে কোনো ঝামেলা নাই যে আলাদা করে রইদ শুকানি লাগবো যখন আনি লাগবো, একবারে সহজভাবে সিদ্ধ দিয়া খুব অল্প সময়ে করা যাইব। তো আমি সিদ্ধটা হালকা হলুদ দিছি, হলুদ দিলে হয় একটু সুন্দর কালার আয় অষ্টবার কি আর কিছু না। তো সিদ্ধ আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট সিদ্ধ দিছি, বেশি সময় লাগে না, ফট করে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে আমি মশলা দিছি, মশলা হিসাবে সরিষার তেলও দিছি, শুকনা মরিচ আর তেজপাতা। এখন ধরে হালকা জাল দিও আমি সিদ্ধ দেওয়া বেলফি এগুন ডালে লিছি। একবারে সহজে আর কি কয়েকটা মশলায় ফট করে তাড়াতাড়ি এগুন বানান যাইব। তো এগুন ধরে আমি একটু সময় খসাইছি, এরপরে আমি মশলা দিছি। আসলে এই মশলা প্যাকেটজাত মশলা বাজারও কিনতে মিলে, জাস্ট আচারও মশলা হইলেও আর কি তারা সব জাতি উপকরণ মিক্সড থাকে, এক্সট্রা কোনো আলাদা যাতে যাতে মশলা কিনা লাগে না বা কোনো ঝামেলাও নাই, বাজার থেকে কিনে আনিয়ে ওলান দেওয়া যায়। তো আমি এগুন ধরে খসানোর পরে আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিছি। চিনি দিয়ে এখন এখন ধরে বালা করে জাল দিতে হইব, প্লাস লাড়তে হইব, না লাড়লে আবার এটা তৈরি লগি নিচে লাগে যায় আর কি। তো ফাইনালি আমার আশা রয়ে গেছে। আসলে আমি আশা করছি না অত সুন্দর হইব, প্লাস ওই লগিয়া মজাও হইব। আমি আসলে মিঠা আচার বালা লাগে, তাহলে আমি চিনি একটু বেশি দিয়া করছি। আশা করি আপনার সবার ভালো লাগছে। ওকে, ভালো থাকবা, ধন্যবাদ।